বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আমরা সবাই ভালো আছি। এই ব্লগটা হচ্ছে শনিবারে, আমরা শুক্রবার রাতেই প্ল্যান করে নিয়েছিলাম শনিবার আমরা দুবার বেরোবো, দুই বেলাতেই, একবার বেরোবো হচ্ছে মেয়েকে নিয়ে, একবার বেরোবো হচ্ছে আমি আর ও। অ্যাকচুয়ালি শুনেছিলাম যে এখানে বিশাল মেগা মার্টে খুব অফার চলছে জামাই ষষ্ঠীর, ওই জন্যই যাবো ঠিক করেছিলাম। তাই সকাল সকাল মেয়েকে স্নান করাতে বসে পড়েছিলাম। ও সাবান দিলে মাথা, মানে মাথায় সাবান কেন, মাথায় জল দিলেই ও খুব চিৎকার করে, তাই আগে থেকে গায়ে সাবানটা মাখিয়ে দিচ্ছিলাম আমি। তারপরে ওকে স্নান টান করিয়ে রেডি করিয়ে নিয়ে গেলাম বিশাল মেগা মার্টে। ওখানে গিয়ে তো আমার পাগল পাগল অবস্থা, বিশেষ করে কাপ প্লেট সেকশনে এটা কিনবো না ওটা কিনবো মানে কোনটা কিনবো বুঝে উঠতে পারছিলাম না। তারপরে কয়েকটা নিলাম, সব তো কেনা সম্ভব না, কিনে নিয়ে তারপরে আস্তে আস্তেই মেয়ে ঘুমিয়ে পড়েছিলো, যেতে যেতেও ইনফ্যাক্ট ও ঘুমিয়ে পড়েছিল। তো তারপরে আস্তে আস্তে অ্যাকচুয়ালি ওর টোটোর হাওয়াতে ওর ঘুম পেয়ে যায়, বুঝতে পারি বাচ্চা মানুষ তো, কিন্তু ঘুরতে তো চায়, ওরও তো একটা মন আছে। এখানে এই সেকশনটাতে আমার খুব ভালো লাগে, এই যেখানে কাপ প্লেট পাওয়া যায় বিশালে। আমি স্পেন্সারে গেলেও যাই, কিছু কিনি না কিনে আমি যাবই। তারপর কিনে নিয়ে আমরা বাড়ি চলে এসেছিলাম, বাড়িতে চলে এসে মাকে দেখাচ্ছিলাম যে এটা এটা কেনা হয়েছে। মার জন্য দুটো লেগিংস, দুটো কুর্তি, আমি একটা কুর্তি, মেয়ের জন্য একটা ড্রেস, একটা গেঞ্জি, একটা বল, তারপরে যেটা ছোট্ট গ্লাস কিনেছি, তারপরে প্লেট কিনেছি, বাটি কিনেছি, দুটো ছোটো ছোটো কন্টেইনার কিনেছি, কোল্ড ড্রিঙ্কস কিনেছি, এগুলো কিনে নিয়ে বাড়ি চলে এসেছিলাম। তারপরে একটু ব্যাংকে যেতে হয়েছিলো, ব্যাংকের শ্যুট আমার করা হয়নি যেহেতু আর্জেন্ট কাজে ব্যাংকে যেতে হয়েছিলো, মানে প্ল্যান করা ছিল না। তারপরে বাড়িতে এসে আমি আবার রেস্ট নিয়ে প্রায় 5:30 নাগাদ গেছিলাম ব্র্যান্ড ফ্যাক্টরিতে, যেই ব্লগটা আমি হোপফুলি কালকে